দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দলের বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির বর্ধিত সভার উদ্বোধনীতে যোগ দেন দলটির চেয়ারম্যান, চিফ হুইপ, মহাসচিব সহ অন্যান্য নেতাকর্মীরা। জাপা মহাসচিব বলেন, এরশাদকে একমাত্র প্রতিনিধিত্ব করে জি এম কাদের। যারা নির্বাচনের আগে দল ছেড়েছেন তারা ভুল করেছেন বলে মন্তব্য করেন মুজিবুল হক চুন্নু। এটা বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে, জি এম কাদের জাতীয় পার্টিকে একমাত্র প্রতিনিধিত্ব করে গোলাম মোহাম্মদ কাদের, এরশাদ সাহেবের, এবং তার নেতৃত্বে আমরা আছি। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা চলে গেছেন তারা ভুল করেছেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখেছি, তাদের পক্ষে এটা একটা জীবন মরণের সংগ্রাম। আমার মনে হয়েছে তারা নির্বাচনে যেতেই হবে, যে কোনোভাবে নির্বাচন পার হতেই হবে, না হলে তাদের অস্তিত্ব সংকট হতে পারে। তারা জিনিসটাকে এইভাবেই নিয়েছিল, তিনটি বড় বড় শক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চান। বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে জি এম কাদের বলেন, কোনো গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সরকার পতনের ইতিহাস নেই। বিএনপির যে আন্দোলন চলছিল সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না। সরকার পতন কখনোই আন্দোলনের দ্বারা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আন্দোলন হয়েছে, মানুষের বিক্ষোভ হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে মানুষ, সেটার সুযোগে অন্য একটি শক্তি এসে সরকারকে পরিবর্তন করেছে, এটা হলো বাংলাদেশের ঐতিহাসিক সত্য। বর্তমান সরকার রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে বলেও মন্তব্য করেন জি এম কাদের। বর্তমান সরকারকে আমি কোনো রাজনৈতিক দল মনে করতে পারছি না, তারাও এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।